নদিয়ার রানাঘাট জেলা পুলিশ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ সকাল থেকে সচেতনতার ক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকায় গিয়ে চালাচ্ছে মাইকিং এবং প্রচার। সম্প্রতি 12 নম্বর জাতীয় সড়ক নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকায় একের পর এক পথ দুর্ঘটনা ঘটেই চলেছে বেশ কিছুদিন ধরে এবং বেশ কিছু প্রাণ চলে গেছে ইতিমধ্যে। সেক্ষেত্রে যেমন পুলিশ কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে, ঠিক তেমনই পথ চলতে সাধারণ মানুষদেরও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। আজ সকাল থেকেই রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর দুর্ঘটনা প্রবণ বেশ কিছু এলাকাতে পথচারীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হয় বিভিন্ন জায়গায়। গোবিন্দপুর বিবেকানন্দ নগর 60 প্লট থেকে গোবিন্দপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এবং একদিক জাতীয় সড়কের উপর নির্দিষ্ট কার্ড অপব্যবহার এবং মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরিধান করা এবং বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকাতে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার, শান্তিপুর থানার পুলিশ কর্মী এবং ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে এই মাইকিং প্রচারের মাধ্যমে।